মাজহাব ইসলামের একটা সৌন্দর্য। আসলে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে, কেউ খুব বাড়াবাড়ি করে, কেউ খুব ছাড়াছাড়ি করে। আসলে ব্যালেন্স হতে হবে, আল ওয়াসাতিয়াত ওয়াল ইআতিদাল, আমাদের মধ্যে এই পারস্পরিক সম্মান দেয়া, সহনশীলতাটা খুব কম। প্রিয় ভাইয়েরা, আবার আমি বলছি, সহনশীলতা এটা ইসলামের একটা সৌন্দর্য, আপনাকে সহনশীল হতে হবে। হ্যাঁ, কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কি হানাফি ছিলা না মালিকি ছিলা, এটা না। আল্লাহ বলবেন যে কোরআন সুন্নাহর আলোকে আহকামগুলো মেনেছো কিনা। তো সেটাই তো মাঝহবের আলোকে মানা হয়, মাঝহব ইসলামের একটা সৌন্দর্য। কেউ যদি মাঝহব না মেনে আপনি বলেন যে আমি কোরআন হাদিসে এত বেশি দখল অর্জন করেছি, কোনো মতামত মানার দরকার নেই, আমি নিজেই মানতে পারি, ইটস ওকে। আপনি যদি এত বড় স্কলার হন, মুজতাহিদ হন, আপনি মানতে পারেন। কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি যেভাবে শিখে এসেছেন, আলেমদের কাছ থেকে শুনেছেন, সে এত রিসার্চ করবে কোত্থেকে? তার তো একটাই জায়গা ইমাম সাহেব, তার তো একটাই জায়গা যার কাছ থেকে তিনি ইসলাম শিখেছেন। তো তিনি মাঝহব মানবেন, তিনি ওইভাবে আমল করবেন, এতে কোনো সমস্যা নেই। মাঝহব হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর যারা মাঝহবের আলেম ছিলেন, এরা গোটা বিশ্ব জয়ী আলেম ছিলেন, তাদের একজনকে এক পাল্লায় রাখলে আর আমাদের সবাইকে আরেক পাল্লায় রাখলে ওনাদের পাল্লা ভারী হয়ে যাবে। ইমাম আবু হানিফা কত বড় আলেম ছিলেন, ইমাম শাফেঈ, হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম মালিক, অনেক বড় আলেম ছিলেন। তো এই জন্য কোরআন হাদিস হচ্ছে, এটা হচ্ছে লাইক ডায়মন্ড, এটা হচ্ছে লাইক, বেটার টু সে গোল্ড, স্বর্ণ, খাঁটি সোনা। খাঁটি সোনা দিয়ে কিন্তু গলায় পড়া যায় না। কোরআন হাদিস হচ্ছে খাঁটি সোনা, আর এই মাঝহবের এই ওনাদের উক্তিগুলো কথাগুলো হচ্ছে খাত। তো খাঁটি সোনা দিয়ে অলঙ্কার করা যায়, অলঙ্কার বানাতে হলে খাত যুক্ত করতে হয়। তো কোরআন হাদিস খাঁটি সোনা, এটা ডিরেক্টলি অনেক সময় মানা যায় না। এটা বুঝতে হলে আলেমদের কথার মধ্য দিয়ে, সাহাবাদের কথার মধ্য দিয়ে, তাবেঈদের কথার মধ্য দিয়ে, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিনদের কথার মধ্য দিয়ে, তাদের কথাগুলো নিয়ে খাত যুক্ত করে এটাকে জুয়েলারি বানিয়ে অর্নামেন্টস করে তারপরে পড়তে হয়। এজন্য মাজহাব হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমাদের সবাইকে একমতের উপর ফিট হয়ে যেতে হবে, স্যুট করতে হবে, এটা ঠিক না। সবাইকে এক ড্রেস পরতে হবে, একইভাবে ভাবতে হবে, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে হবে। বৈচিত্র্যটাও কিন্তু একটা সৌন্দর্য, সবাই একরকম চিন্তা করবে না। মাজহাব না মানলে ইমান থাকবে না, বড় অবাক লাগে, কষ্টও লাগে। আমরা যখন ইমান থাকে কিসে, ইমান যেটা বলে আনিছি সেটা নষ্ট হলে ইমান যায়। আমরা কি বলে ইমান আনছি? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল মাযহাবু শরীয়াতুল্লাহ, আল শাইখু ওয়ালিউল্লাহ, আব্দুল কাদের জিলানি গাউসুল্লাহ, বলছি না? তো যেটা ইমান নেওয়ার জন্য পড়িনি সেটা ছাড়া ইমান যায় কি করে? আবার যখন কেউ বলে মাযহাব মানা না জায়েজ, মাযহাব মানা হারাম, কোরআন সুন্নাহ মানতে হবে, আমার এত বিরক্তি লাগে যে এটা কোনো কথা হলো নাকি? মাযহাব মানে হলো মত। আপনি একজন উমি মানুষ, সাধারণ তালবেলেম, আপনি কোনো না কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ কিভাবে মানবেন? আপনি বলবেন সহি হাদিস মানবো। আরে মিয়া, হাদিস কোনটে সহি? এটা তুমি কি করে জানলে? হয় আবদুল্লাহ জাহাঙ্গীরের মত নেবে, নইলে আলবানির মত নেবে, নইলে বিন বাজের মত নেবে, একটা মত তো নেওয়া লাগবে। না তুমি নিজে সনদ পড়েছো? কিছুই বোঝো না সনদের। তাহলে তুমি কোনো না কোনোভাবে মাজহাব মানছো। মূল কথা হলো দিন, কোরআন সুন্নাহ পালন করা হলো আল্লাহর হুকুম, আর কিছু আল্লাহর হুকুম না। আমরা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর তরিকায়, এটা হলো আমার জন্য দিন। তবে কোরআন সুন্নাহ থেকে মাসালা আমরা বুঝতে পারি না, আলেমদের সহায়তা নিতে হবে, এটাকে বলা হয় মাজহাব। কেউ যদি কোনো ইমামের ফেকি মাজহাবের মাধ্যমে কোরআন সুন্নাহ বুঝে, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করে না আমি ভালো বুঝি, বিভিন্ন মাজহাবের ইমাম ফকিদের থেকে বাছাই করে নেব, তার সেই যোগ্যতা থাকে, আলহামদুলিল্লাহ। কথা বোঝেননি? এখন বলে মাজহাব মানা শেরেক, যেমন মূর্তি পূজা করা কি শেরেক, ভালো কথা, একটা মূর্তি পূজা করা শিরিক, ঠিক না? চারটে মূর্তি, পাঁচটা মূর্তি, ছয়টা মূর্তি পূজা করলে আর শিরিক হবে না নাকি? তাহলে চার মাজহাব মানবো না, কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজহাব, আলবানির মাজহাব, কি বলে শেখ বিন বাজের মাজহাব, ইবনে উসাইমিনের মাজহাব মানলে জায়েজ হয়ে যাবে নাকি? আমাদের কোনো না কোনো আলেমের মতের সহায়তা নিতে হবে। সমাজের আলেমরা যেটার উপরে মশলা দেন আমাদের দেখতে হবে। তবে উভয় ক্ষেত্রেই ভুল আছে। কেউ কেউ মাজহাবের নামে কি বলে,
আরে কোরআন হাদিস বুঝিনি, আমাদের ইমা আবানিবা কিছু বুঝিনি নাকি, এটা কিন্তু নাজায়েজ কথা। এটা বললে যে বলবে তার ইমান নষ্ট হবে। কিন্তু আমি যদি বলি যে না আমাদের ফুরফুরা দাদা হুজুর ওসিয়ত করেছে যে না আসল হলো কোরআন সুন্না, তবে আমরা ভালো বুঝি না, আশা করি আবু হানিফা বুঝে মশলা দিয়েছেন, যদি কখনো প্রমাণ হয় যে আবু হানিফার মশলাটা কোরআন সুন্নার অনুকূল না, উনি ইশতেহাত করেছেন, ওনার পক্ষে একটা হাদিসও নেই, ওনার বিপরীতে হাদিস আছে, আমরা মানবো না ওনারটা, আমরা সুনত মানবো। আমি বলছি না আবু বকর সিদ্দিকের ওসিয়তে আছে, কথা বুঝতে পেরেছেন? কাজেই মাজহাব মানার নামে যদি কেউ খারাপ করে সে খারাপ, মাজহাব মানা খারাপ না, কথা কি বুঝেছেন? যেমন মাদ্রাসায় পড়ে ছেলেরা নকল করে, করে না? ছেলেরা দাড়ি আছে জানে না, ছেলেরা প্যান্ট শার্ট পরে, পরে না? কাজেই মাদ্রাসা সিস্টেমটা খারাপ ভেঙে দিতে হবে, ঠিক না? না, যে খারাপ করে সে খারাপ, সিস্টেম খারাপ না, কথা বুঝতে পেরেছেন? আবার আমরা যখন বলি চার মাজহাব মানতেই হবে, এটা কখনোই কেউ বলিনি। কথাটা হলো এই চার মাজহাব ব্যাখ্যা করা বিস্তারিত আছে, সমাজের লোক মানে। আমরা যারা হানাফি বলে দাবি করি, তারা এক হানাফি, আর এক হানাফিকে কাফের বলে না, বলে না? তাহলে আমরা কেমন হানাফি? আমাদের এক ইমাম একজন একজনের গুতি গুতি করছি, তার মানে আসলে হানাফি মাজহাব কেউ মানে না, প্রত্যেকে যার যার হুজুরদের নিয়ে মানে, আর নাম বাঙাই হানাফি মাজহাব। তাহলে আমরা হানাফি নাম দিয়ে অথবা হাদিস নাম দিয়ে, সহি হাদিস নাম দিয়ে মানুষদের ভিতরে বিভক্তি তৈরি করছি। কোনো মাজহাব হাদিস বিরোধী না, কোনো হাদিস মাজহাব বিরোধী না। মাজহাব হলো হাদিস জেনে বুঝে উম্মতকে সমাধান দেওয়ার জন্য আলেমদের চেষ্টা। কথা বুঝতে পারছেন? যেহেতু কথা উঠলো আমি একটু উদাহরণ দিই। বর্তমান জামানায় অন্যতম শ্রেষ্ঠ আহলে হাদিস মুহাদ্দিস ফকি শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন, সবাই নাম জানে। শেখ আব্দুল আজিজ বিন বাজ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, খুব বড় আলেম ছিলেন, আমরাও তার কাছে সামান্য কিছু পড়ছি, অর্থাৎ সেদিক থেকে আমাদেরও উস্তাদ। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তিনি বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, ইলমে হাদিসের প্রচুর খেদমত করেছেন। আমি অবশ্য তার কাছে পড়ার সুযোগ পাইনি, সৌদি আলেমদের সাথে ওনার মতবিরোধ ছিল ভয়ঙ্কর, একসময় ওনার সৌদের আশা বন্ধ ছিল, পরে যখন আসতেন গোপনে, কোনো প্রকাশ্য প্রোগ্রাম করতে পারতেন না। তো যাই হোক, এটা আজকের আলোচনা নয়। আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যখন রুকু থেকে আমরা নামাজে উঠি, আমাদের দেশে ঝগড়া হলো বুকে না নাভির নিচেই, ঠিক না? আফ্রিকার দেশে ঝগড়া হলো ঝুলানো না বান্দা, আর আলবানিয়ার ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাদের ঝগড়া হলো রুকুর পরে। ইবনে বাজ বলছেন রুকুর পরে উঠে আবার হাতটা বাঁধতে হবে, আর আলবানি রাহিমাহুল্লাহ বলছেন রুকুর পরে উঠে হাত বান্ধা বিদআত, নাজায়েজ, গুনার কাজ। পার্থক্যটা বুঝতে পেরেছেন তো? যে হাদিস পড়ে আব্দুল আজিজ বিন বাজ বললেন একটা কাজ সুন্নত, সেই হাদিস পড়ে আলবানি রাহিমাহুল্লাহ বললেন ওইটা বিদআত, কথা বুঝেননি? আর আপনি কোনটা মানবেন? দুজনকে একসাথে মানতে পারবেন? আপনি একটা তো মানবেন, হয় হাত ঝুলাইতে হবেন নাহলে বেঁধে দেবেন, নাকি এরকম করবেন? বাজ বাণী এরকম তোর করা যাবে না। যখন একটা মানলেন তখন আর একজনের আপনি বিরোধিতা করলেন, কিন্তু এর দ্বারা আমরা দ্বিতীয় আলেমকে ছোট মনে করতে পারি না। সবচেয়ে বড় কথা আমরা বুঝলাম যে হাদিস থাকা সত্ত্বেও মতভেদ হতে পারে, পারে না? পারে না? পারে না। কেন? একাধিক হাদিস আছে। এবার প্রশ্ন করবেন একজন অমুসলিম বোন। মিস্টার জাকির, প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু, সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে। মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি। তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে,
এখন এ ব্যাপারে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি? বোন, আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ওয়াহাবি নাকি হানাফি নাকি মালিকি। তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে, এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল, তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা, এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে সাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি সাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিসসালাম যীশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ওমান আহসানু ক্বালা মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান ছিলেন, আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত, আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়া ছেড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি, তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্ম গ্রন্থগুলো পড়ে কোরআন আর সহিহ হাদিস। তাই আমাদের এখন যা করতে হবে, আমি লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা 73টি ভাগে বিভক্ত হবে, এটা আছে তিরমিজিতে সহিহ হাদিস 171 নম্বর হাদিস, নবীজি বলেছেন ভবিষ্যতে 73টি ভাগ তৈরি হবে, ভাগ করা উচিত সেটা বলেননি। নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন, তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রাসূলকে মানেন, আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান। যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান, বল হাতু গুনা নকুম, আপনার প্রমাণটা দেখান, যদি সত্যি বলে থাকেন আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান, তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এর জন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি জাকির বলেনি, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ ভাই, প্রশ্নটা করুন। ডক্টর মহাদেব, আমি প্রাইভেট প্র্যাকটিস করি। গত পরশুদিন আমি আব্দুর রহিম গ্রিনের লেকচার শুনতে গিয়েছিলাম, তাকে একটা প্রশ্ন করেছিল একজন মেডিকেল স্টুডেন্ট। তার প্রশ্নটা ছিল বেহেস্ত নিয়ে, যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর বাকি সবাই যাবে দোযখে, এটা কি বিস্তারিত বলবেন? ধন্যবাদ। ভাই আপনি প্রশ্ন করলেন যারা ইসলাম মানে তারা বেহেস্তে যাবে আর যারা ইসলাম মানে না তারা দোযখে যাবে, তার মানে কি মুসলমানরা সবাই বেহেস্তে যাবে আর অমুসলিমরা দোযখে যাবে? ভাই কি করলে বেহেস্তে যাবেন সেই কথাটা রয়েছে সূরা আসরে 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। কোন মানুষ বেহেস্তে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে, ইমান, বিশ্বাস, ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সৎপথে কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া। এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেস্তে যেতে পারবেন না।
শুধু আপনার নাম আব্দুল্লাহ মোহাম্মদ সুলতান বা জাকির হলে আপনি বেহেশতে যেতে পারবেন না, শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেশতে যাবেন না। আমি আমার লেকচারেও বলেছি, পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ঈমানের যে কথা বললেই, আমি মুমিনের কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহেশতে যেতে পারবে? আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন। তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেশতে চলে যাবেন না। যে লোকটা ইসলাম ধর্ম পালন করে, ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া। যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হল মুসলিম। তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তার নাম যাই হোক না কেন, সে বেহেশতে যাবে। তাহলে বেহেশতে যেতে হলে ইমান থাকতে হবে। সবগুলো ইসলামের কথাই বলেছি, একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি, ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেশতে যাবেন না। সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম, তিনি জানেন সবাই বেহেশতে যাবেন কিনা। তাহলে সেই লোকগুলোই বেহেশতে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে, যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। আর আমি আমার লেকচারে বলেছি, যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন, শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহেশতে যেতে পারবেন না। নাম বদলানো এখানে আবশ্যক নয়, একটা নাম গ্রিন, এটা মুসলিম নাম নয়, এই নাম নিয়ে আপনি বেহেশতে যেতে পারবেন না, এমনটা নয়। ইনশাআল্লাহ তিনিও বেহেশতে যাবেন, তিনি মুসলমান হয়েছেন, আগে খ্রিস্টান ছিলেন। তাহলে নাম দিয়ে বেহেশতে যাবেন না, ভালো কাজ থাকলে যাবেন। ইমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া। যদি ভালো কাজ করেন, আপনার ইমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাআল্লাহ তাহলে সেই লোক বেহেশতে যেতে পারবেন। আশা করি মাজহাবের সৃষ্টি হলো কেন? মাজহাব মানে কি? ফরজ না ওয়াজিব? মাজহাবের সৃষ্টি হলো কেন, এইটা কিন্তু মানে একটু ধীরস্থিরভাবে ভাবতে হবে আপনাদেরকে। আমরা দুটো প্রান্তিক সীমানায় অবস্থান করছি, একদল মাজহাবের প্রচণ্ড বিরোধী আর একদল মাজহাবের প্রচণ্ড ভক্ত। এ দুটোই ভুল। মাজহাব কোনো দল নয়, কোনো রাজনৈতিক দল তো অবশ্যই নয়, কোনো অরাজনৈতিক দলও নয়। মাজহাব হচ্ছে আসলে বুদ্ধিবৃত্তিক একটা ওপিনিয়ন, ইজতিহাদ। ওলামায়ে কেরাম বিভিন্ন যুগে ইজতিহাদ করেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করেছেন, এটা হয়ে গেছে তার মাজহাব। মাজহাব তার ইজতিহাদকে বলা হয়, হাদিস অনুযায়ী তার কথাটা মাজহাব না। খেয়াল করেন, মাজহাব হচ্ছে তার ইজতিহাদ। ইজতিহাদ করা কি নিষেধ? আল্লাহু আকবার, ইজতিহাদ করা তো নিষেধ না। পরবর্তীতে কিছু লোক ভুল করেছে, তার ভক্তরা ভুল করেছেন, তিনি যাই বলেছেন তার বাইরে যাবে না, যে এত বড় ইমাম তার বাইরে আমরা যেতে পারবো না, ওখানেই মিস্টেকটা হয়েছে। অতএব মাজহাবের মিস্টেকটাকে যদি আপনি এভাবে ধরেন যে কেন ইজতিহাদ করলো, ইজতিহাদ করলে ভুল করলো, তাহলে আপনি ভুল করলেন। মাজহাবের সৃষ্টি অথবা মাজহাব, এই যে ওপিনিয়নগুলো, ইন্টেলেকচুয়াল ওপিনিয়নগুলো, এটা আমাদের সম্পদ। ইজতিহাদি মতগুলো হলো আমাদের সম্পদ, এটা আপনি স্বীকার করেন না করেন এটাই সত্য। বাট এই সম্পদ, এর মধ্যে সঠিকও আছে বেঠিকও আছে। সঠিকটা আপনি মানবেন আর বেঠিকটা আপনি প্রিজার্ভ করবেন ফর ফার্দার রিসার্চ, যে ভবিষ্যতে যদি দেখা যায় এটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক প্রকাশ পায় তখন আবার নেব। আপনি শুধু অথেন্টিকটাই নেবেন, মাজহাব থেকে শুধু অথেন্ট, মাজহাবকে অন্ধ তাকলিদ করার কোনো সুযোগ নেই, কোনো পারমিশন নাই। অতএব মাজহাবকে মূল্যায়ন করা বা মাজহাব সম্পর্কে মতামত আপনাকে এই স্টাইলে দিতে হবে। আপনি যদি বলেন মাজহাব মানে পায়খানা যাওয়া, কারণ আবু দাউদের একটা হাদিস আছে, ইদা দাহাবাল মাজহাব আবাদা, এটা আক্রমণাত্মক কথা। আমাদের ওলামায়ে কেরাম যে কোনো মাজহাবেরই হন না কেন, ইমাম ইবনে হাজম আন্দালুসি, যেটা জাহিরি মাজহাবের তিনি একজন প্রখ্যাত ইমাম ছিলেন, অথবা চার মাজহাব নামে যেগুলো বিখ্যাত হয়েছে, কিংবা এর বাইরে মাজহাব ছিল, এরা কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজ করেননি আমাদের ইমামরা। এরা প্রত্যেকে মুসলিম উম্মার স্বার্থে কাজ করেছেন, কেউ কোনো ষড়যন্ত্র করেননি। আমি আজ পর্যন্ত পাইনি ইমাম আবু হানিফা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছেন, কিন্তু তিনি ভুল থেকে মুক্ত ছিলেন না। ইমাম শাফেঈ ভুল থেকে মুক্ত ছিলেন না, এবং সেটা তার স্বাক্ষর তারা নিজেরাই রেখেছেন। প্রত্যেকেই তাদের আগের মত থেকে ফিরে এসেছেন, এতে বোঝা যায় তারা অনেক উদার ছিলেন। আজকে আমাদের এই সমাজে দেখবেন, এমনকি
অনেক ভালো ভালো সাহিত্য দেখেছি, একটা বলে ফেলেছেন তো ফেলেছেন, আর ফিরবেন না, ভুল আর স্বীকার করবেন না। কিন্তু বড় বড় ইমামরা সবাই ভুল স্বীকার করেছেন তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে। তাহলে তাদেরকে কেন ব্লেম করব আমরা? তাদের ইন্টেলেকচুয়াল ওপিনিয়নকে আমরা ব্লেম করব না। কিন্তু আমরা ওই যে বললাম সিরাতুল মুস্তাকিমের মেথডে চলে আসেন, ইমামদের ভুলগুলো চিহ্নিত হলে এবং সেটা যদি ওলামায়ে কেরাম চিহ্নিত করেন তাহলে সেগুলো আর মানা যাবে না। বাস, ইমামদের প্রতি শ্রদ্ধাও ঠিক থাকলো, মাজহাবকে অন্ধ তাকলিদও করলাম না, কাউকে অপমানও করলাম না, আবার এগুলোকে প্রিজার্ভ করলাম ফর ফার্দার রিসার্চ। এই মানহাজের উপর মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আমরা প্রায় 1000 শাইখের কাছে এটাই শিখেছি, এই জন্য আমরা রোষ ছড়ানো শিখিনি, আক্রমণ করতে কাউকে ছোটোখাটো করতে শিখিনি। আমি মনে করি আমি লাস্ট ইয়ারে যখন গেলাম, ডক্টর আবদুল্লাহ আল জোহানি আনসার গোত্রের প্রখ্যাত এক আনসার গোত্রের একজন মাদানী, উনি আমার ক্লাসমেট ছিলেন, উনি সেখানের অ্যারাবিক যে ইয়েটা আছে সেন্টার, লার্নিং সেন্টার, তার ডিরেক্টর, ফুল প্রফেসর, উনি আমাকে বলল যে দেখো তোমরা কিন্তু ইনসাফ করতে হবে, মাজহাব এর চর্চার মধ্যে যে ভুলগুলো আছে সেটাকে একাডেমিক্যালি তোমরা ধরিয়ে দেবে, আক্রমণ করাটা তোমাদের জন্য উচিত হবে না। কারণ যারা আজকে মাজহাবকে অন্ধভাবে মেনে বেশ কিছু ভুলের মধ্যে আছেন তাদের উপলব্ধি ঘটানোটাই আমাদের উদ্দেশ্য। তাদেরকে আক্রমণ করা, ছোট করা, দুহাত নেওয়া এবং আমরাই ঠিক আছি তারাই বেঠিক আছে, আমাদের জিতে যাওয়া, তাদেরকে হারিয়ে ফেলা, ইট ইজ নট আওয়ার টার্গেট অ্যান্ড শুড নট বি আওয়ার টার্গেট। আমাদের টার্গেট হচ্ছে এই মুসলিম উম্মার সবাই যেন কোরআন সুন্নার দিকে চলে আসতে পারে, মায়া মহাব্বত যেভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ইভেন কাফেরদের প্রতি এক ধরনের মহাব্বত ছিল তার, এই সেন্সে যে তিনি চাইতেন এরা যেন ইসলাম গ্রহণ করে। তাইবাসী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত করেন নাই? মালাকুল জিবাল এসে যখন বদদোয়া করার অনুমতি দিলেন, বদদোয়া তো করেন, এটা তো মহাব্বা। আপনি আমাকে বলছেন ওদেরকে একটু বদদোয়া করুন, ওরা খুব খারাপ লোক, আমি বলছি না, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দেয়। এটাই হচ্ছে মানহাজ, এটাই হচ্ছে ম্যাথাডোলজি। তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই আমরা রাখছি, সবার মঙ্গল কামনা করছি। ধর্ম পাগল কিছু নয়, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে। বলেন তো তার নাম কি? তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি আপনাকে হানাফি সাফি মালিকি হতে নিষেধ করিনি, আপনি হন, হানাফি হয়ে থাকেন, মালিকি হয়ে থাকেন, হাম্বলি হয়ে থাকেন, আপনাকে আমি নিষেধ করিনি। কিন্তু বিচারের মাঠে যখন আপনি বলবেন আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে একথা বলিনি, আমাকে মেনে চলো এই কথা আমি কাউকে বলিনি, যদি এরকম বলেন তাহলে কি হবে? আপনি যদি বলেন আমি ইমাম শাফিকে মানি, উনি যদি বিচারের মাঠে না খরচ করেন তাহলে কি হবে? এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হোক আর লস হোক, বেশি কিছু করার দরকার নেই। ফরজ সলাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, রোজা, রমজান মাসের সিয়াম পালন করেন, আর যাকাত ক্ষমতা হলে দেন, টাকা হলে হজ করতে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন তুল্লানি আমালেন ইলা আমিলতু দাখালতু জান্নাতা, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যে আমল করে আমি জান্নাতে চলে যাব, একটা আমলের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ফরজ যাকাত আদায় করবে, টাকা হলে হজ। এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে ওয়াল্লাহি লা আজুদু আলা হাযা আনকুসুমিন হো, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, এভাবে বলছে আর চলে যাচ্ছে, কসম করছে আর বলছে আর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররাহা ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালিয়ানজুরা লাহা হাযা, কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে লোকটাকে দেখে নেক। এই শোনো আমার সঙ্গী সাথী, তোমরা যদি কেউ জান্নাতিকে দেখতে চাও, এই যে এই যে দেখো এই যে লোকটা জান্নাতি, ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না। কথা মনে হয় বুঝাতে পারিনি?
উনি কিন্তু তাহাজ্জুদ পড়বেন না, উনি পড়বেন না, উনি কসম করেছেন আমি নফল পড়ব না। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে যে বারো রাকাত সুন্নাত আছে এটা উনি পড়বেন না। আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে বারো রাকাত সুন্নাত পড়বে না। আল্লাহ রাসূল বললেন যে ও জান্নাতি শুনুন, এবাদত কম হোক তবুও জান বাঁচবে, একজন মানুষের নীতিতে হোক যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জানতে চেয়েছেন মুসলিম হিসেবে কোনো মাযহাব মানা কি ফরজ। আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন কাছাকাছি প্রশ্ন, বাংলাদেশে ভিন্ন মাযহাব পালন করা যাবে না কেন? অনেকে বলে থাকেন যে হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব বাংলাদেশে পালন করা যাবে না, তিনি জানতে চেয়েছেন এর কারণটা কি। নিয়াজ তাহমিদ ভাই জানতে চেয়েছেন চার মাযহাবের উপর একই সাথে আমল করলে কোনো সমস্যা হবে কি। তো সবগুলো প্রশ্নই হলো মাযহাব নিয়ে। তো প্রিয় ভাই, আসলে তো মাযহাব মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি, বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয়। আসলে তো আমাদের জন্য প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করা হলো ফরজ, যে তোমরা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর নবী আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রসুলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমরের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিন কেরামগণ বলেছেন উলুল আমর মানে হলো যারা আহলুল ইলম, যাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহির ইলম রয়েছে। যাই হোক, তো কোরআন সর্বতোভাবেই সর্বসম্মতভাবেই আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, অর্থাৎ কোরআন সুন্নাকে অনুসরণ করা ফরজ। তো এখন কোরআন সুন্নাকে অনুসরণ করবে কিভাবে? কোরআন সুন্না যারা সরাসরি কোরআন সুন্না পরিপূর্ণভাবে যাদের জ্ঞান রয়েছে, এবং কোরআন সুন্নায় যে সকল বিষয়গুলো বর্ণিত নেই কোরআন সুন্না থেকে, সেগুলো ইস্তিমবাত করবার মতো, ইজতিহাদ করার মতো যোগ্যতা যাদের রয়েছে, তারা কোরআন সুন্নাকে সরাসরি অনুসরণ করবে। আর যাদের কোরআন সুন্না পর্যাপ্ত জ্ঞান নেই, কোরআন সুন্না থেকে ইজতিহাদ করার যোগ্যতা যাদের নেই, তারা কোরআন সুন্না অনুসরণ করবে কিভাবে? তাদেরকে কোরআন সুন্না অনুসরণ করতে হলে অবশ্যই কারো না কারো মধ্যস্থতায় কোরআন সুন্নার অনুসরণ করতে হবে। তো আসলে মাযহাব বিষয়টি হলো এই যে এভাবে ইসলামিক ইমামদের মাধ্যমে, স্কলারদের মাধ্যমে এবং শত শত বছর ধরে কোরআন সুন্না থেকে যেভাবে মাসাইলগুলোকে ইস্তিমবাত করে, ইজতিহাদ করে মানুষের জন্য তাদের পার্টিকুলার প্রত্যেকের প্রতিটি জীবন জিজ্ঞাসার সমাধানের ক্ষেত্রে ফিকহের মধ্যে যে সকল সমাধানগুলি বর্ণিত হয়েছে সেগুলো অনুসরণ করার অর্থ হলো আসলে কোনো ইমামকে অনুসরণ করা নয়, কোনো ব্যক্তিকে অনুসরণ করা নয়, আসলে মূলত সেই ইমামের অথবা সেই ফকিহের, সেই মাযহাবের ইমামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাকে অনুসরণ করা। কাজেই আপনি তো কোরআন সুন্নাকে অনুসরণ করা ফরজ, তো কোরআন সুন্নাকে যদি আপনি এই পরিমাণ যোগ্যতা আপনার থেকে থাকে যে আপনি নিজেই কোরআন সুন্না থেকে ইজতিহাদ করবার যেই শর্তগুলো রয়েছে, আলেমরা ওলামায়ে কেরাম সর্বযুগের ওলামায়ে কেরাম সর্বযুগের ইসলামিক স্কলারগণ তারা কোরআন সুন্নার থেকে ইজতিহাদ করবার যে সকল শর্তের কথা বলেছেন, আপনার যদি সেই শর্ত থেকে থাকে, শর্ত পূরণ করে থাকেন, আপনি ইজতিহাদ করে পালন করেন, কিন্তু এই শেষ জামানায় এত চোদ্দশো বছর পরে এসে চোদ্দশো বছরের ওলামায়ে কেরামের তাদের ফিকহের গবেষণাকে উপেক্ষা করে নিজস্ব সরাসরি কোরআন সুন্না থেকে ইজতিহাদ করাটা অনেক সো টাফ এবং কঠিন বিষয়। এই জন্য আমরা জানি সারা দুনিয়াতেই ফিক এবং চার মাযহাবের ফিকাকেই অনুসরণ করা হয়ে থাকে, এবং গবেষণার সময়, পড়াশোনার সময় চার মাযহাবের ফিকাকেই পড়াশোনার মধ্যে নিয়ে আসা হয়ে থাকে। এই জন্য আসলে মাযহাব মানা তো এই অর্থে ফরজ নয় যে কোনো ব্যক্তিকে অনুসরণ করা হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে নিজে কোরআন সুন্নাকে অনুসরণ বা কোরআন সুন্নার যথাযথ জ্ঞান তার নেই, কোরআন সুন্না থেকে সরাসরি ইজতিহাদ ইস্তিমবাত করবার মতো যোগ্যতা তার নেই, তাহলে তাকে তো কারো না কারো মাধ্যমে, কারো না কারো তাকলিদের মাধ্যমে, অর্থাৎ কারো না কারো মাযহাব মানার মাধ্যমেই তাকে কোরআন সুন্নার অনুসরণ করতে হবে, এছাড়া তার অল্টারনেটিভ বিকল্প কোনো পথ নেই। সুতরাং যেটি ছাড়া ফরজ মানার বিকল্প কোনো পথ না থাকে সেটিও সেই ব্যক্তির জন্য ফরজ হয়ে যায়। কাজেই
এই মাজহাব এই হিসাবে তো ফরজ নয়, কোরআন সুন্নাকে মানা ফরজ। এখন কোরআন সুন্নাকে যেভাবেই মানতে হবে, যে কোনো উপায়ে হোক আমাকে সঠিক কোরআন সুন্নাকে মানতে হবে। এখন মাজহাব এটি হলো কোরআন সুন্নাকে মানবার সহজতম পথ। বাংলাদেশে হানাফি মাজহাব ছাড়া অন্য কোনো মাজহাব মানা যাবে না বিষয়টি এমন নয়, তবে এই জনসমাজে যেই সমল যেই সকল আমলগুলো যেইভাবে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, পরিচিত রয়েছে, ভিন্ন কোনো আমল করতে গেলে মানুষের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই জন্য সালাফের যুগ থেকেই এমনটি আমল প্রচলিত রয়েছে, প্রমাণিত রয়েছে, যে যেই সমাজে কোরআনের হাদিসের আলোকে যেই সুন্নার আমল যেই সমাজে প্রচলিত, সেই এলাকায় নতুন আমলের মাধ্যমে সেই এলাকার মানুষকে কোনো প্রেশানিতে লিপ্ত করতে ওনারা পছন্দ করতেন না। যেহেতু আমাদের সমাজে ব্যাপকভাবে হানাফি মাজহাবের অনুসরণ রয়েছে, এক্ষেত্রে অন্য কোনো মাজহাবের উপর আমল করা যাবে না বিষয়টি এমন নয়, তবে এমনভাবে আমল করা থেকে বিরত থাকা চাই যাতে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, মানুষের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হতে পারে, একটি মানুষের ব্যাপক কোরআন সুন্নার অনুসরণের ক্ষেত্রে ইমামদের মাধ্যমে, আলেমদের অনুসরণের মাধ্যমে তাদের মধ্যস্থতায় কোরআন সুন্নার জ্ঞান অর্জন করে তারপরে কোরআন সুন্নাকে মানার যে স্বীকৃত পদ্ধতি সেটার ব্যাপারে যেন কোনো দ্বন্দ্ব এবং দ্বিধা সমাজ। হায় রে মুসলমান, এখনো প্রশ্ন করে মাজহাব মানা কি? হানাফি শাফেরি হাম্বলি মালিকি তখনও মেটেনি গোল, এমনই সময় ইবলিস আসিয়া হাঁকিয়া তল্পি তোল, হাঁকিল তল্পি তোল। আমরা হানাফি শাফেরি মালিকি হাম্বলি লই মারামারি করতে আসি আর হালাকে উকান আইয়া বাগদাদের 16 লাখ মুসলমান জবাই করে, 16 লক্ষ মুসলমান জবাই করে দিছি, কোনো কোনো বড় নয় 18 লক্ষ। 18 লক্ষ যখন জবাই হয়েছে, হালাকে উকান রিপোর্ট নিছে, রিপোর্ট নিয়ে তারপরে বলছে হ্যাঁ মুসলমানের রক্ত খাওয়ার স্বাদ মোটামুটি মিটছে, থাক আর আর দরকার নাই, বুঝেন না? তখন তখন বাগদাদে গন্ডগোল চলছিল, ঈসা আলাইহিস সালামের গাদার পেশাব পাক না না পাক এইটা লইয়া, হেরে আছে গাদার পেশাব লইয়া তর্ক লইয়া, আর হালাকু খান কয় রাখ। হায় রে মুসলমান, এখনো মাজাল বই তর্ক, বাবারে কোরআন সুন্না মানো, কোরআন সুন্না মানো, এটাই মাজহাব। ইসলাম মানায় কি মাজহাব? ইমামরা গবেষণা করে কিছু রায় দিয়ে গেছেন, এটা শুদ্ধ হলে ওনারা বলছেন এটা মানো, এটা নিয়ে দলাদলি করো না, বুঝেন না? মাজহাব মানে কি? মাজহাব মানে কোনো আলেমের অভিমত, ইসলামের কোনো বিষয়ে একজন আলেমের অভিমতকে আরবিতে মাজহাব বলে, অভিমত। আমার কাজী ইব্রাহিমের একটা অভিমত, বাইতুল মোকাররমের খতিবের যেমন একটা খতিবের একটা অভিমত, তেমনি ইমাম আবু হানিফার, ওনারা বড় বড় ইমাম, ওনাদের এক একটা অভিমত এক একটা মাজহাব বলে। তো অভিমত তো মানবরচিত জিনিস, মানব সকল কল্পিত জিনিস, ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে, অভিমত মানা ফরজ, এটা কেমন কথা? এটা তো স্বয়ং অভিমত দাতারাও বলে যান নাই, অভিমত দাতারাও বলে যান নাই। হ্যাঁ শৃঙ্খলার জন্য, যেমন তুরস্কের খেলাফত 623 বছর পর্যন্ত চালু ছিল, হানাফি মাজহাব অনুসারে ওনারা ওই বিশ্বব্যাপী ইসলামী খেলাফতটা চালিয়েছেন, কোনো সমস্যা নেই। শাফি মাজহাব অনুসারে চালিয়েছেন, তাও সমস্যা নেই, মালিকি হাম্বলি মাজহাব নিয়ে চালাক, তাও সমস্যা নেই। তবে যদি কোনো মাসলায় দেখা যায় ইমাম সাহেব এটা যেটা বলে গেছেন এটার খেলাফ একটা সহি হাদিস পাওয়া যাচ্ছে, তখন ইমাম সাহেবের কথাটা ডিলেট, এটা ইমামরা সবাই দায়িত্ব দিয়ে গেছেন যে ইযা সহাল হাদিস ও ফাহু মাযহাবি, হাদিস সহি হলে এটাই আমার মাযহাব। আল্লাহর নবীর কথার উপরে কথা বললে তো ইমানে বাতিল, আনতাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অজান্তে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যদি নবীজির হাদিসের উপরে কোনো মত দাও, কথা বলো, ওনার উল্টা কোনো কিছু বলো, এত ভয়ঙ্কর জিনিস, কোনো সুযোগ নেই। হাদিসে যা যেমনে আছে গ্রহণযোগ্য হাদিস প্রমাণিত হয়েছে এটি নবীজির হাদিস, বাস চোখ বন্ধ করে ওটা অনুসরণ করো, যেমনে আছে অমনে, কোনো মন্তব্য করা যাবে না। আপনার আমলটা সহি হাদিসে আছে কি না,
আপনি যে সালাত আদায় করছেন এই সালাতটা সহি হাদিস অনুযায়ী হচ্ছে কি না, হলেও যিনি শাফি তিনি কিন্তু সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করেন, কিন্তু তার আনুগত্য হলো ইমাম শাফির কাছে, আনুগত্য সহি হাদিসের কাছে নয়। অতএব তিনি সহি তরিকা সালাত আদায় করলেও তার এই সালাত কবুল হবে না, যদি নাকি তিনি সহি হাদিসের প্রতি আনুগত্যশীল না হন। যদি বলেন আমার ইমাম যেহেতু এইভাবে সালাত আদায় করেছে অথবা আমি এইভাবে সালাত আদায় করলাম, তাহলে ইমাম তো কিয়ামতের মধ্যে সুপারিশ করবে না, সুপারিশ করতে রসুল করবে। ফলে ওই লোকটা সহি তরিকা সালাত আদায় করলো, যেহেতু উনি শাফি তরিকা, উনি মালিকির তরিকা, উনি হাম্বলির তরিকা, তরিকার ফলো করছেন, হাদিসের ফলো করছেন না, অতএব পুরা সালাতটাই নেকি শূন্য হবে, সওয়াব পাবেন না। এই জন্য আমল কবুলের পূর্ব শর্ত তিনটা, সহি আকিদা যেখানে শিরক থাকবে না, সহি তরিকা যেখানে বেদাত থাকবে না, এবং ইখলাসে আমল যেখানে রিয়া এবং শ্রুতি থাকবে না। এই তিনটা শর্ত না থাকলে কোনো আমল কবুল হবে না। আপনি যতই সহি তরিকা সালাত আদায় করেন, যদি আপনার আনুগত্য স্তরে ইত্তেবা শূন্য হয়, আল্লাহ রসুলের আনুগত্যের প্রতি আপনার আকিদা সঠিক থাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সালাত কবুল করবেন। একটু ভুল হয়ে গেলেও আল্লাহ মাফ করবে, যে আকিদা তো ঠিকই আছে, কিন্তু আপনার আকিদা যদি রসুলের কাছে না থাকে, আপনার ইমামের কাছে থাকে বা মজহাবের কাছে থাকে বা বিশাল জনগণের কাছে থাকে, তবে আকিদা ওখানে হারিয়ে গেল, বাস আমল আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ আপনি রেসালাতের সঙ্গে অন্য মানুষকে শিরিক করেছেন, আকিদা শিরিক ঢুকে গেছে, আপনার কাজে লাগবে না। এরপরে সহি তরিকা আপনার হয়নি, আকিদা ঠিক আছে, সহি সুন্নাহ অনুযায়ী হতে হবে তবেই কবুল হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং সিটে বসে আছেন, সঠিকভাবে যদি গাড়ি না চালান, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না,